আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএম ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। আমরা এখন অবস্থান করছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায়। পূর্বে আপনারা দেখেছেন সিলেট জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী কুশিয়ারা নদী। এখন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব জগন্নাথপুর উপজেলা সম্পর্কে বিভিন্ন তথ্যাদি। জগন্নাথপুর হচ্ছে একটা হাওর বেষ্টিত উপজেলা। জগন্নাথপুর উপজেলার চারপাশে অনেকগুলো হাওর রয়েছে। এই অঞ্চলের মানুষের প্রধান কাজ হচ্ছে কৃষিকাজ এবং মৎস্য চাষ। জগন্নাথপুর উপজেলা 395.91 কিলোমিটার জায়গা নিয়ে অবস্থিত। এই উপজেলার পূর্বে সিলেট জেলার বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা, উত্তরে ছাতক ও দক্ষিণে সুনামগঞ্জ উপজেলা, পশ্চিমে দিরাই উপজেলা এবং দক্ষিণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা অবস্থিত। জগন্নাথপুর উপজেলার বর্তমানে 1টি পৌরসভা ও 8টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলা প্রশাসনিক কার্যক্রম জগন্নাথপুর থানার আওতাধীন। আপনারা স্ক্রিনে এখন যে ভিউটা দেখছেন, এটা হচ্ছে জগন্নাথপুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জগন্নাথপুর পৌর পয়েন্ট। জগন্নাথপুরের ইউনিয়নগুলো হচ্ছে 1 নং কলকলিয়া ইউনিয়ন, 2 নং পাটলি, 3 নং মিরপুর, 4 নং জগন্নাথপুর, 5 নং শিলাউডা হলদিপুর, 6 নং রানীগঞ্জ, 7 নং সৈয়দপুর সাহারপাড়া, 8 নং আশারকান্দি, 9 নং পাইলগাঁও ইউনিয়ন। ইতিহাস ঘেঁটে আমরা যা জানতে পারি জগন্নাথপুর উপজেলার নামকরণ প্রসঙ্গে, 1191 খ্রিস্টাব্দে লাউড রাজ্যের অধিপতি ছিল রাজা বিজয়মাণিক্য। তৎকালে তিনি জগন্নাথ মিশ্রকে দিয়ে বাসুদেবের মন্দির প্রতিষ্ঠা করান এই জগন্নাথপুরে। পরবর্তীতে এই স্থানকে জগন্নাথ মিশ্রের নাম অনুসারে জগন্নাথপুর বলে ঘোষণা করেন তিনি। আর সেই থেকে জগন্নাথপুরের রাজা বিজয়মাণিক্য রাজ্য বলে ঘোষিত এই স্থানকে জগন্নাথপুর হিসাবে সবাই চিনে থাকেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় 1971 সালে 31 আগস্ট জগন্নাথপুর উপজেলায় শান্তিসভা নামে রাজাকারের শ্রীরাম মসি হাইস্কুলের স্থানীয় শিক্ষক কর্মচারী ইউপি সদস্য সহ গণ্যমান্য সাধারণ লোকজনে একটি সমাবেশ আয়োজন করে। রাজাকারদের সহযোগিতায় পাকসেনা উক্ত সভায় 126 জন লোককে হত্যা করে এবং গ্রামটি জ্বালিয়ে দেয়। এছাড়া 8ই সেপ্টেম্বর পাকসেনারা এই উপজেলার রানীগঞ্জ বাজারে 30 জন লোককে হত্যা করে এবং 150টি দোকান জ্বালিয়ে দেয়। এটি আমাদের জন্য খুবই দুঃখের এবং মর্মাহতের একটা ইতিহাস। ভাষা এবং সংস্কৃতি। অত্র এলাকার লোকজন সাধারণত সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে। জগন্নাথপুর লোক সংস্কৃতি সমৃদ্ধ একটা জনপদ। তথ্য উপাত্ত এবং বাংলাদেশ সরকারের জাতীয় পরিচয় পত্র সম্পর্কিত রেকর্ড অনুযায়ী 2010 সালে জগন্নাথপুর উপজেলার জনসংখ্যা হচ্ছে 2,25,271 জন। জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কুবাসপুর লালচন্দ্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। বর্তমান স্কুলটি আর নেই। 1903 খ্রিস্টাব্দে উপজেলার প্রথম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1919 খ্রিস্টাব্দে জগন্নাথপুর উপজেলার সর্বপ্রথম উচ্চ বিদ্যালয় পাইলগাঁও বজ্রনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এই উপজেলায় 120টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 28টি উচ্চ বিদ্যালয়, 23টি আলিয়া মাদ্রাসা এবং 20টি কওমি মাদ্রাসা রয়েছে। উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো জগন্নাথপুর ডিগ্রি কলেজ, শরৎচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এবং শাহজালাল কলেজ। ২০২২ সালে এসে জগন্নাথপুর উপজেলা যাতায়াতের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। উপজেলায় উল্লেখযোগ্য সড়কগুলো হচ্ছে বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়ক, ববের বাজার সৈয়দপুর, নোয়াবন্দর গোয়ালবাজার সড়ক, জগন্নাথপুর কুবাসপুর ফাইলগাঁও কুশিয়ারা নদী, এনায়েতগঞ্জ হবিগঞ্জ সড়ক, পাগলা জগন্নাথপুর রানীগঞ্জ আউশকান্দি বিশ্বরোড সড়ক। উপজেলা পাকা রাস্তাগুলো হলো জগন্নাথপুর ববের বাজার মিরপুর বিশ্বনাথ সড়ক, জগন্নাথপুর শিবগঞ্জ বাজার সড়ক, জগন্নাথপুর পাগলা সড়ক উল্লেখযোগ্য। উল্লেখযোগ্য কীর্তিমান ব্যক্তিদের মধ্যে যারা এই জগন্নাথপুর উপজেলায় জন্মগ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন রাধারমণ দত্ত মরমী কবি, আব্দুল সামাদ আজাদ স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি, আখলাকুর রহমান অর্থনীতিবিদ, আব্দুল হান্নান চৌধুরী স্বাধীন বাংলাদেশের প্রথম আইন সচিব,
সৈয়দ শাহাদাত হোসেন সাহিত্যিক ও সাংবাদিক, সুহাসিনী দাস ব্রিটিশ বিরোধী আন্দোলন নেত্রী এবং সমাজসেবিকা, বজেন্দ্র নারায়ণ চৌধুরী রাজনীতিবিদ ও সমাজসেবক, মাওলানা আমিনউদ্দিন শায়েক কাতিয়া মুসলিম পণ্ডিত, অধ্যাপক আসাদ্দর আলী সাহিত্যিক ও গবেষক, রায় বাহাদুর সুখময় চৌধুরী বিখ্যাত ম্যাজিস্ট্রেট, আনোয়ার চৌধুরী প্রথম বাঙালি ব্রিটিশ হাইকমিশনার, শাহ কামাল কোহাফাত ইসলাম প্রচারক, রাজা বিজয় মানিক্য, রাজা দিব্যি সিংহ কবি, সৈয়দ জমিল হক খেলাফত আন্দোলন নেতা, সৈয়দ সাহারা বানু বাসা সৈনিক, রাধারমণ দত্ত কবি, সৈয়দ শাহানুর সুদী সাধক মরমী গীতিকার, রাগিব হোসেন চৌধুরী সাহিত্যিক, চন্দ্রাবতী বর্মন গানের ফাঁকি খ্যাত বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী, আফসানা বেগম বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিবিদ, পপুলার এবং লাইম হাউস সংসদীয় আসনে বর্তমান সংসদ সদস্য। বন্ধুরা, আপনারা যারা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন বা আপনাদের অফিসিয়াল কাজে আসবেন, সেক্ষেত্রে আপনারা কোথায় থাকবেন একটা জিনিস আপনাদের মনে আসতে পারে। আমার ক্ষেত্রে কি হয়েছে তা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি যখন জগন্নাথপুরে কাজে আসি আমার ব্যক্তিগত কাজে, তখন এখানে আমি থাকার জন্য কোনো হোটেল মোটেল অনেক কিছুই খুঁজে পাইনি, কারণ হচ্ছে এখানে ভালো মানের কোনো হোটেলই নাই। আপনারা যারা এখানে কাজে বা ঘুরতে আসবেন, সেক্ষেত্রে আপনাদেরকে এখান থেকে 50 কিলোমিটার দূরে জগন্নাথপুর উপজেলা অথবা সিলেট জেলা আপনাদেরকে থাকতে হবে। একান্তই যদি আপনাদেরকে এখানে থাকতে হয়, সেক্ষেত্রে আমার মতো করে আপনারা থাকতে পারেন। এখানে একটা ডাক বাংলো আছে, সরকারি ডাক বাংলো, সেক্ষেত্রে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা হয়তো পর্দা দেখতেছেন আমি যে ডাক বাংলোতে রাত কাটাইছি, এই ডাক বাংলোটা এখানে সরকারি ফি আমার থেকে 300 টাকা নিয়েছেন ডাক বাংলো কর্তৃপক্ষ। তো আপনারা যারা জগন্নাথপুর উপজেলা ঘুরতে আসবেন, সেক্ষেত্রে আপনারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যদি অ্যাভেলেবেল রুম খালি থাকে, সেক্ষেত্রে আপনারা 300 টাকা দিয়ে এখানে থাকতে পারেন। খুবই মনোরম পরিবেশ, একদিকে বিশাল নদী। আমার রুমের পাশেই একটা বট গাছ ছিল, রাত্রে খুব ঝুম বৃষ্টি, অন্যরকম একটা পরিবেশ আমি উপভোগ করছিলাম। আশা করি আপনারা যারা এই ডাক বাংলোতে থাকতে আসবেন এরকম পরিবেশ পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব পর্যন্ত অপেক্ষা থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি আমি আকরামুল হক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।